কবিরাজ তাকে বাধা দিচ্ছেন পেছন থেকে মহসিন আলী সাতুল্লাহ ছোট্ট করে স্কোয়ার করলেন সতীর্থ খেলোয়াড় মেহমেদ রিয়াজ প্রথম গোলটি যিনি করেছেন অসাধারণ তৎপরতায় থ্রো পাস খেলেছেন সাতুল্লাহর উদ্দেশ্যে সাতুল্লাহর কন্ট্রোলে বল মুভের সঙ্গে সাপোর্টিং অ্যাটাকে ডান পাশে উদ্দেশ্যে সাদুল্লাহ খান তাকে বাধা ছোট্ট করে স্কোয়ার ডান প্রান্তে পাকিস্তান 3 ভুটান 0 আক্রমণে পাকিস্তান এক্ষেত্রে সাদুল্লাহ খান গোলের সময় সম্ভাবনা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল এবং আক্রমণ আরো একটি আক্রমণ কিন্তু নস্যাৎ হয়ে গেল অবশ্য মোহাম্মদ আলীকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু মাথায় হাত অ্যাকশন রিপ্লে যেভাবে আক্রমণ সানিয়েছিলেন সাদুল্লাহ খান পরিবর্তিত খেলোয়াড় পাকিস্তান দলের পরিবর্তিত মোহাম্মদ আলী যে কিকটি দিয়েছিলেন সেটি কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল।